ওম তব কথামৃতম কবি ভিড় কলম শাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতৃণা ভুরিদা শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর বাংলাদেশ কেন্দ্রের বদান্নতায় আজকের এই পাঠচক্রে আমরা পাঠচক্রের এখন আলোচনার বিষয়বস্তু শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরোচিত শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা আমরা লাটু মহারাজের জীবনী পড়ছি এবং সেই সঙ্গে সঙ্গে সেই অবস্থায় লেখকের যে অবজারভেশন সেটি আমরা পড়ছি যে লেখক লিখছেন যে কলকাতায় আসার পেছনে খুব বেদনার একটা ইতিহাস ছিল লাঠু মহারাজের বাবা মা খুব দরিদ্র ছিলেন এবং ওই দরিদ্র বাবা মা ছেলেকে ভালো রাখার জন্য সংসার প্রতিপালন করার জন্য খুব পরিশ্রম করতেন তারপরে পরিশ্রম করার পরে কিন্তু তারা প্রয়োজনীয় অর্থ করতে পারতেন না ফলে অনাহারে অর্থাহারে অতিরিক্ত পরিশ্রমের ফলে খুব অল্প বয়সে তারা মারা যান যে খুব ছেলেবেলায় বিয়োগ হয় তিনি তার পিতৃব্যর কাছে মানুষ হয়েছিলেন যিনি চেষ্টা করতেন কিন্তু তারও তখনকার দিনে যে মানি লেন্ডার যারা থাকতেন যারা দাদনে সুদ দিতেন তারা সমস্ত সম্পত্তি আদায় করে নিয়ে তাকে বার করে দিয়েছিলেন সব খারাপের মধ্যে একটা ভালো সবসময় লুকিয়ে আছে যদি গ্রামের এই আমাদের জমিদার তাড়িয়ে না দিত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তাহলে আমরা কিছুতেই অনুভব করতে পারতাম না যেরকম সৎ চরিত্র সাধু চরিত্রের মানুষ জগৎ সংসারে সত্যি সত্যি বিরাজ করেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এই দিব্য জীবন আমরা কিছুতেই দেখতে পেতাম না এবং এখন যদি আমরা দেরাপুর গ্রামে যাই সেখান থেকে যেখানে তার পূর্বাশ্রম ছিল পরে আগের বাড়ি ছিল সেখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই জমিদারদের সেই রুইনসগুলো আছে সেই জমিদার বংশ সম্পূর্ণ নিবংশ হয়ে গেছে শুধু তাই নয় তাদের সেই দেবালয় তাদের সেই মন্দির সেগুলোর যে কী অবস্থা দেবতা যে কর্মের ফল তাদের যে কীর্তি দেবতার যে কীর্তি সেটাকেও ধরে রাখতে পারছে না এমন অবস্থা আমরা গিয়ে দেখেছি কত সুন্দর তৎকালীন দিনে সেই বাঁকুড়ার সরু সরু ইঁট দিয়ে তৈরি করা সেই সব পদ্মীর এখনো আছে ধীরে 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 ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক সেই রকম এর বাবা এর জ্যাঠামশাই তিনি নিয়ে আসেন কলকাতায় আসে এবং কলকাতায় এসে কাউকে খুঁজে না পাওয়ায় তিনি খুব বিপদেই পড়েন এবং তারপরে তার দেশবালী ভাইয়া ফুলচাঁদবাসী সে স্বগ্রামবাসী তার আশ্রয় কিছুদিন উপস্থিত ছিলেন ফুলচাঁদ তখন কলকাতার মেডিকেল কলেজে রামচন্দ্র দত্তের আটদালি ছিলেন এবং ফুলচাঁদের রেকমেন্ডেশনই এই রক্তরামকে বা রক্তরামকে কাজ দেওয়া হল পরবর্তীকালে যিনি লাটু বা লেটু বা স্বামী অদ্ভুত আনন্দজি ছেলেবেলায় খুব অসুখ করেছিল রামচন্দ্রজির কাছে মানত করেছিলেন এবং রামচন্দ্রজি তাকে রক্ষা করেছিলেন তাই তার নাম হয়েছিল রাম রামচন্দ্রের দ্বারা রক্ষিত বরাবরই ছোটো থেকে দেবতাদের দ্বারা রক্ষিত আমরা শেষ করেছিলাম যেখানে ইনি লিখছেন মহানুভব রামদত্তের আশ্রয়ে বালক রক্তুরামে প্রতিষ্ঠিত করিয়াই তার পিতৃ পিতৃব্য অনেকটা নিশ্চিন্ত হইলেন সেইখানেই বালকের সহিত তার পিতৃব্যের ছাড়াছাড়ি হয়ে যায় তিনি আর দেখলেন আসলে পেট খুব বড় জিনিস প্রয়োজন খুব বড় জিনিস সেখানে কোন আত্মীয় পরিজন কোনো কিছু মানে না তাই তিনি সেইখান থেকেই তাদের সম্পর্কগুলো আলাদা আলাদা হয়ে গেল এরপরে তিনি লিখছেন আশ্রিত বৎসর রামচন্দ্র দত্তের গৃহেই বালক কৃত্যটি আপন চরিত্র গঠনের উপযুক্ত আবহাওয়া পাইয়াছিল চরিত্র নিষ্ঠায় শ্রীরামচন্দ্র দত্তের সুনাম ছিল তৎকালে অনেকেই তাহাকে আদর্শ চরিত্রবান পুরুষ বলিয়া গণ্য করিতেন তিনি নিজে যেরূপ সে গুরুস্থানীয় ব্যক্তিগণের আদেশ পালন করিতেন অপরের নিকট হইতে রূপ আজ্ঞা পালনের স্পৃহা আশা করিতেন নব নব্য শিক্ষিতদের মধ্যে তৎকালীন যে অভ্যাসটি বদ্ধমূল হইয়া উঠিতেছিল তাহার তিনি নিন্দাই করিতেন নানা প্রশ্নের দ্বারা কোনো আদেশ বা উপদেশকে বিশ্লেষিত করিয়া দেখিবার আগ্রহকে তিনি যথাযথ উৎসাহ দান করিতেন বটে কিন্তু বিশ্লেষণের পরে নিষ্কর্ম হইয়া বসিয়া থাকাকে তিনি শুধু নিন্দা করিতেন না সৎসাহসের অভাব বলিয়া গণ্য করিতেন তার তিনি বাচনিক বিনয় ও নম্রতার আমল দিতেন না কিন্তু যেখানে দেখিতেন যে হৃদয়ের আবেগজনিত শ্রদ্ধা ও স্নেহ সুপরিস্ফুট হইয়াছে সেইখানে তিনি নিজেকে বিলাইয়া দিতেন যথার্থ নির্লভ সকলেই তাহার সুখ্যাতি করিত এহেন মনিবের আশ্রয়ে প্রতিষ্ঠিত হইয়া বালক রক্তরাম অল্প দিনেই কর্মঠ আদেশ তৎপর কর্তব্য ও ও চরিত্র হইয়া উঠিয়াছিল বৃত্তের এই কয়েকটি গ্রুম গুণ ক্রমে ক্রমে সকলের চোখে পড়িল এবং সকলেই আদর করিয়া তাহাকে লালটু বলিয়া ডাকিত এবং আদর করিয়া লালটু বলিয়া ডাকিতে আরম্ভ করলে। আমরাও কখনো কখনো তাকে লালটু বলিয়া লিখিয়া যাইব হচ্ছে এ কথা যে আশ্রিত রামচন্দ্র দত্তের সঙ্গে থেকে এটা হচ্ছে আমাদের যে ত্রিবর্ণের যে শিক্ষাক্রম ছিল সপ্ত আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র এই চার ধর চারজনের যে শিক্ষার ক্রম ছিল তার যে ধারাটা এটা কিন্তু সেই রকম বিগত দিনে মেধার ভিত্তিতে বিদ্যালয় বিদ্যালয়ে যেতেন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য যে কারণে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ত্রিবর্ণের সংস্কার হতো এবং তিনজনে গুরু শিক্ষালয় তাদের জন্য ব্যবস্থা থাকত এবং তারা সেইখানে যেতেন গুরু শিক্ষা কাছে যেতেন কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেতে পারলেও শূদ্রের যাবার অধিকার ছিল না কারণ মেধার দিক দিয়ে তারা যথেষ্ট উন্নত ছিলেন না তাহলে তারা শাস্ত্রের মর্মার্থ শিখতেন কি করে ঠিক যেখানে এভাবে শেখানো হচ্ছে সেইভাবে যার তিনি ইয়ে করতেন যার তিনি সেবা করতেন তার মধ্যে শাস্ত্রের নির্যাস যেভাবে বিকশিত হয়েছে সেই নির্যাসটি দেখতে দেখতে সেগুলি তিনি শিখতেন আমরা যত লেখাপড়া শিখি আমাদের নিজেদের পলিশ হতে আপনারা দেখবেন নোবেল লট আমাদের অমর্ত্য সেন এবং আমাদের রাজ্যের কোনো বিখ্যাত তাকে যদি পাশাপাশি বসিয়ে দেন একই টেবিলের মধ্যে তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যে শিক্ষা বিদ্যা পুঁথিগত শিক্ষা আমাদের কিভাবে পলিশ করে উচ্চতর জ্ঞান কি করে পলিশ করে জীবনের অভিজ্ঞতা আমাদের কীরকমভাবে পলিশ করে আমি বলছি না যে লেখাপড়া শেখেনি সে খারাপ হবে তা নয় কিন্তু কিন্তু উপযুক্ত আধার উপযুক্ত সংস্কার মানুষের ভেতরে কত পরিবর্তন এনে দেয় এই এদেরকে না দেখলে আমরা কিছুতেই অনুভব করতে পারতাম না এটা হচ্ছে কথা এই ঠিক রাম তিনি এই আমাদের এর কাছে এসে তিনি শ্রীরামকৃষ্ণের পার্ষদ রামচন্দ্র দত্তের কাছে এলেন রামচন্দ্র দত্তকে অনেক অনেকে কেউ কঠোর শব্দ উচ্চারণকারী বলতেন তা নয় যেটা সত্য সেটাকে তিনি সত্য বলেই বলতেন একবারে মুখের ওপর বলে দিতেন কোনো রকম কোনো কিছু নিতেন না একই সঙ্গে বড়দের আদেশ পালন করা এটা হচ্ছে স্বামীজির আমাদের যে সংঘ যখন তৈরি হয় সংঘ যখন প্রতিষ্ঠিত হতে থাকে তখন সংঘের ভিত্তি স্থাপনা করার ক্ষেত্রে এই আদর্শ আদেশ পালনের একটি কথা বারবার তিনি সাতু ব্রহ্মচারীর উদ্দেশ্যে বলেছেন আপনারা দেখবেন একটি বিখ্যাত বক্তৃতা আছে স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার আমেরিকা যাওয়ার আগে সন্ন্যাসের আদর্শ তৎপ্রাপ্তির উদ্দেশ্য সন্ন্যাস ইটস আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিস এইটি স্বামীজি যেদিন চলে যান তার আগের দিন বিকেলে সাধুদের দিয়েছিলেন আমাদের বারবার পড়ানো হয় সেটা ট্রেনিং সেন্টারে যেদিনকে প্রতিষ্ঠার দিন সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন যে উৎসব হয় সেইখানে অবশ্যই এটি পড়া হয় এর ভাবটা হচ্ছে এই এখানে দেখবেন এটা শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য নয় আদর্শ জীবনযাপন করবার ক্ষেত্রে প্রথমে আগে আনুগত্যের কথাটা খুব বেশি করে বলা হয় আনুগত্য এই কারণে বলা অনুগত হয়ে গাছটিকে শিখতে হয় তারপরে যখন শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন ছোট চারা গাছ তার চতুর্দিকে বেড়া দিতে হয় কুকুর বেড়ালে সেটা খেয়ে যায় কিন্তু সেই গাছ যখন বড় হয় তখন সেই গাছের গোড়া ইয়েতে হাতি বেঁধে রাখলেও সেই গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না ঠিক সেই রকম আমাদের মেন্টাল ম্যাচিউরিটি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনটা ভালো কোনটা মন্দ এটাকে চয়ন করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা দেখা দিতে পারে সেই কারণে প্রাথমিকভাবে আমাদের সেই গুরু নির্দিষ্ট পথ বা যে আশ্রিত হচ্ছে সেটিকে নির্বিচারে না বুঝে আমাদের করতে হতো করতে হবে আমরা প্রথম প্রথম যখন সাধু হতে আসি তখন আমাদেরও এই জাতীয় প্রতিবাদ প্রতিরোধগুলো মনের ভেতরে ভীষণভাবে জাগত এবং আমরা ভাব ভাবতাম যে রামকৃষ্ণ মিশন একটা এক ক্লাস তৈরি করেছে এক ধরনের চাকরের মতো খানিকটা অনুগত হয়ে পালন করতে হয় কিন্তু পরবর্তীকালে এখন যখন বুড়ো হচ্ছি আরম্ভ করেছে এখন কিন্তু বুঝতে পারি সেই আনুগত্যের প্রকাশের কি সব মানে মানে প্রয়োজন ছিল তা এইখানে তিনি দিন দিন এই রকম রামচন্দ্র দত্তের এই উৎকৃষ্ট জীবন দেখতে দেখতে তার জীবনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেল আমাদের কাছে একটি ছেলে থাকতো বেলঘরিয়া বেলঘড়িয়া সমে এবং পরবর্তীকালে তার মনে হলো সে আর এরকম থাকবে না তার বাবা মা যখন ওল্ড এজ হোমে চলে গেল তখন সে উত্তর কাশীর দিকে রওনা দিল উত্তরকাশী থেকে আরো ইয়েতে আগে গঙ্গোত্রীর কাছে সেখানে সে থাকতো কুটিয়াতে কোনো একজন সাধু তার কুটিয়ায় থাকতে দিয়েছিলেন সেই কুটিয়ায় থাকতো সাধন ভজন করতো এবং পরবর্তীকালে উত্তরকাশী কৈলাস মঠ থেকে সন্ন্যাস নিয়েছিলেন ওইখানে তার কাশিতে তার তিনটি কাজ দৈনিক ভিক্ষা করা দুই হচ্ছে পঠন পাঠন আর তিন হচ্ছে সাধন ভজন প্রায় বছর যখন এলো বাদে বেলুর মাঠে একটা অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হলো সারা মুখখানা দিয়ে যেন আলো বেরোচ্ছে এটা বোঝা গেল এটা তার সাধন ভজনের যে জ্যোতি সেটা তার চোখ মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে সে যদি ওইভাবে সাধন ভজনে ডুবে না যেত সাধ্যায়ের মধ্যে ডুবে না যেতে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে যদি না আসতো তা জীবনটা ছাড়খাড় হয়ে যেত এটা খুব প্রয়োজন আছে এই কারণে আমাদের যে প্রথম দশটি বছর সাধু জীবনের আমাদের অনেক সময় মনে হতো খুব রিগরেস ইমপ্রেজেন্টের মতো কিন্তু এই দশটি বছর আমাদের জীবনকে এমনভাবে তৈরি করে দেয় পরবর্তী তিরিশ চল্লিশ বছর এই জীবনকে আমাদের চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই দশটি বছরের যে প্রেরণা সেটি বাকি জীবনকে চাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যাদেরই দেখেছি এই দশটি বছর খুব ফাঁকিবাজি দিয়ে অথবা এটা না ওটা না সেটা না তর্ক করে কাটিয়েছে পরবর্তীকালে যখন তারা নিজেরাই সত্যি সত্যি বড় হয়েছে তাদের এই সব কাজগুলোকে পরিচালনা করবার দক্ষতা দেখাবার সময় এসেছে তখন তারা আর পারিনি হয় তারা সংঘ থেকে বেরিয়ে গেছে অথবা তারা সংঘের মধ্যে কোনো রকমভাবে জীবনযাপন সেই উচ্চ জীবন দেখাতে পারেননি গৃহে লালটুর কাজ ছিল বাজার করা মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া মেয়েদের ফাইফার বাস খাটা আর মনিব রাম দত্তের টিফিন নিয়ে যাওয়া মাঝে মাঝে দোকানের তাগাদায় দায় বেরোনো এইসব কাজ লালটু অতি তৎপরতার সহিত করিয়া যাইত এ তৎ ব্যতীত তার নিজের শখ মতো প্রত্যহ কুস্তি ও কসরত করার অভ্যাস ছিল বৃত্তে কুস্তি করার শখে শখকে গৃহস্থ কেউ কেউ সমর্থন করিত না কিন্তু উদার নৈতিক রামচন্দ্র কোনোদিনই লালটুকে নিষেধ করেননি এবারে আমরা দেখব যে লালটুর জীবনের সততা এবং এই সৎ কথাকে প্রকাশ করতে পারার ক্ষমতা কিরকম ছিল বলছেন যে একদিন রামবাবুর কোনো এক বন্ধু জানান যে কুস্তিগিরি কুস্তিক লোককে চাকর রাখতে নেই তদুত্তরে রাম তাহাকে বলিয়াছিলেন তোমরা তো বোঝো না যে কুস্তি করলে কাম কমে যায় আপনা আপনি বীর্য রেক্ষা হয়ে যায় এই কথা শুনিয়া বন্ধুটি খরচ খরচার কথা তুলিলেন তাতে রামবাবু বলিলেন তোমরা নিজেরা দুর্বল যেমন দুর্বল সেরূপ দুর্বলই চাকর চাও চাকরটাকে পেট পুড়ে খেতেও কি দেবে না চাকর বলে কি তাদের এতটাই হেনস্থা দেখাবে সেও তো মানুষ একটা কুকুর বিড়ালের মতো ব্যবহার করা তার সঙ্গে কি চলে কুকুরটাকেও পেট পুড়ে খেতে দাও চাকরটাকেও সেইটুকু থেকে বঞ্চিত করবার মতলব করো প্রভুবৃত্তের সম্পর্ক এরকম হওয়া উচিত নয় এ কথা শুনে বন্ধুটি চুপ করে রইলেন এটা প্রথম উদাহরণ দ্বিতীয় উদাহরণ পুরস্ত আর একদিন একটি বন্ধুর সন্দেহ হয় যে রামবাহু বালকবৃত্তটি বাজারের পয়সা চুরি করে বন্ধুবারের উপকার মানুষে সেই বন্ধুটি একটি নিভৃতে লালটুকে জিজ্ঞাসা করেন রে ছড়া ঠিক করে বল দেখিনি আজ কটা পয়সা রাখলি মনিপ বন্ধুটির এইরূপ প্রশ্ন বালক লালটু বরদাস্ত করিতে পারিলেন না তেজের সহিত বলিলেন জানবেন বাবু আমি নকর আছে চোর না আছে বালক বৃত্তের এই সদম্ভ উক্তিকে ক্ষমা করিতে না পারিয়া বন্ধুটি রামবাবুকে সেই কথা জানাইলেন সব শনিবার পর রামবাবু বন্ধুটিকে বলিয়াছিলেন দেখুন লালটু আমার চোর জোট চোর নয় ওর যখন যা দরকার ওর মার কাছ থেকে চেয়ে নেয় বৃত্ত হইয়া মনিবের নিকট হইতে এরূপ অকুণ্ঠ প্রশংসা পাওয়া আধুনিক কালে দুর্লভ দুটোই আধুনিক কালের ভীষণ রকমের দুর্লভ একটা হচ্ছে আমরা সবসময় আমাদের যে ডোমেস্টিক হেল্প এখন ভদ্রলোক করে কাজের লোক বলি না কি সুন্দর একটা ইংরেজি শব্দ বেরিয়েছে ইংরেজি আমাদের অনেক দিক দিয়ে বাঁচিয়ে দিয়েছে সেদিনকে একটা জিনিস দেখছিলাম সেখানে একটা ছিল যে ইংরেজরা আর কিছু করুক না করুক একটা ছোট্ট শব্দ আবিষ্কার করে দিয়ে গেছে সেটা হচ্ছে সরি সমস্ত কিছু ভুল করার পর একটা ছোট্ট শব্দ সরি এই সরি বললেই যেন সব হয়ে যায় যার ক্ষতি হয়েছে তিনি বলছেন তুমি জানো আমার কত ক্ষতি হয়েছে তোমারই সব যে সরি শব্দটা কি আমার যাবতীয় ক্ষতি কি একেবারে বিন্যাস করে দিতে পারে তা কিন্তু নয় কিন্তু তোমাদের দায় হচ্ছে ওই ছোট্ট একটা কথা বলা সরি সরি বলে দিয়ে চলে যাওয়া এই আমাদের একটা আমরা এখন কাজের লোক বলি না এখন ভদ্রলোকের মতো শব্দ উচ্চারণ করি বলি ডোমেস্টিক হেল্প আমার ডোমেস্টিক হেল্প আমাকে এই বলেছে আমার ডোমেস্টিক হেল্প আমাকে তাই বলেছে আমার ডোমেস্টিক হেল্প আমাকে ওই বলেছে এই ডোমেস্টিক হেল্প এদেরকে সবসময় আমরা সেকেন্ড গ্রেড সিটিজেন বলে মনে করি সব জায়গায় নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা দেখা যায় এখন যেহেতু ডোমেস্টিক হেলথের আমাদের সাহায্য নিতে হয় হয় আমরা মাথায় তুলে নাচি আর নাহলে পায়ে তলায় ফেলে দলি মাঝামাঝি ব্যাপারটা যে সমত্ব এটা কিন্তু বড় একটা দেখতে পাই না এটা কিন্তু রামচন্দ্র দত্তের মধ্যে দেখা গিয়েছিল দুই হচ্ছে পুনশ্চ আরেক দিন ওই যে বাড়িতে কিছু চুরি হলে প্রথম সন্দেহের তীরটা সবসময় বাড়ির কাজের লোকের দিকেই যায় আমার মনে আছে একটি পরিবারকে আমি দেখেছিলাম যে পরিবার খুব ছোটবেলা থেকেই একটি মেয়েকে বিক্রি হয়ে যাওয়ার কাছ থেকে রোধ করার জন্য তাদের বাড়িতে এনে স্থান দিয়েছিলেন শুধু স্থান দিয়েছিলেন তাই নয় পড়াশোনা শিখিয়েছিলেন স্কুলে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তারপরে তার যাবতীয় কিছু ব্যবস্থা করেছিলেন যাতে সে কন্যাটি তার নিজের পায়ে দাঁড়ায় কিন্তু কি হয় সে যেহেতু কাজকর্ম করে তার মতো লেখাপড়া তো সবাই করে না অতএব তার সঙ্গটা খুব ভালো হলো না ধীরে ধীরে সঙ্গে পড়তে থাকলো এমন সময় সেই বাড়িতে একটা চুরি হয়ে যায় সবার তীর সেই দিকে গেছিলো এবং সেই তীরের ভিত্তিতে সে তাকে ওই বাড়ি থেকে ছেড়ে দেওয়া হয় অনেক পরে যখন আবিষ্কার হলো যে যিনি ছাড়িয়ে দিলেন যে খুব জোর গলায় এই কথার ওর ওর সম্পর্কে ইয়ে করছিল তিনিই কিন্তু চোর তিনি ওই অলঙ্কারটি চুরি করেছেন যে কাজের মেয়ে ছিল কে সেও চুরি করেন ফলে তার কথা কিন্তু যখন হয়েছিল তখন কিন্তু কেউ শোনেনি এবং সে যা যা শব্দ বলে গেছিল যাওয়ার সময় প্রত্যেকটি শব্দ সত্য হয়ে প্রকাশিত হলো এইটা কথা আমরা সব সবসময় যখনই গোলমাল হয় মনে করি বাইরের কাজের লোকটা সে যেহেতু বাইরে থেকে এসে অত সে আর কিছু করতে পারুক না পারুক তার একটা কাজ করার অধিকার আছে সেটা হচ্ছে চুরি করা চুরি সে করতে পারে এইটা আমাদের একটা ভাবনা চিন্তার জগতে এটা কিন্তু বদল করতে হবে মণিপ গৃহে তিনি অত্যন্ত উচ্চ প্রশংসা পেতেন তার মনিবের কাছ থেকে এবং তিনি বলতেন লালটু যা যা প্রয়োজন সে আমার কাছ থেকেই নিয়ে নেয় মণিপ গৃহে কাজ করবার সময় স্পষ্ট বক্তা হিসেবে লালটুর ভারী দুর্নাম বা সুনাম ছিল এটা শেষ জীবন অব্দি লাটু মরাজে ছিল এইরকম দুর্নাম সুনামলা সাধু আমি দেখেছি এবং তাদের দেখেছি বেশ গ্ল্যাডলি এই দুর্নামগুলোকে তারা বলতেন এটা ভালো তার মধ্যে অন্যতম আমরা দেখেছিলাম স্বামী গ্ল্যাডলি করতেন তিনি বলতেন সত্য কথায় স্পষ্ট কথায় কষ্ট কম অতএব যেটা স্পষ্ট কথা বলতে হবে সেটা বলে দিবি তোর গোটা মনটা ঈশ্বরকে দেওয়ার কথা সেই মনের যদি একটা অংশ ক্ষয় হতে থাকে আমি সত্যটা বলতে পারলাম না আমি অন্যায়টা প্রতিবাদ করতে পারলাম না এটাতে যদি হতে থাকে তাহলে মনটা দীর্ণ হতে থাকবে সেই দীর্ণ দীর্ণ মন ক্ষয়প্রাপ্ত হয় সেই আধখানা মন ভগবানকে দেওয়া উচিত নয় তিনি বলতেন মণিপ্রীহে কাজ করবার সময় স্পষ্ট বক্তা হিসেবে লালটুর ভারী দুর্নাম ছিল দুর্নাম বা সুনাম ছিল অনেক সময় তাহার সরল গ্রাম্য দোষতুষ্ট স্পষ্টবাদিতা অপ্রিয় বাক্যে সামিল হইয়া পড়িত কিন্তু লালটুর তাহাতে ভুককে ছিল না রামবাবুর বন্ধুবর্গের মধ্যে অনেকেই তাই স্পষ্টবক্তা বক্তা বৃত্তের রূরতায় বিরক্ত হইয়া উঠিত রামবাবু জানিতেন লালটু কখনো কখনো গ্রাম্য রূর স্পষ্টবাদী হইয়া উঠিতে চায় ন্যায় ও মর্যাদার খাতিরে সেই সেই ক্ষেত্রে স্পষ্ট না হইলে আত্ম অবমাননা স্বীকার করিয়া লইতে হয় কথাও রামবাবু জানিতেন এই জন্য তাহার মতো চরিত্রবান ব্যক্তি বন্ধুবর্গের কথাতেও ন্যায়ভ্রষ্ট হইতে চাইতেন না যেখানে যেখানে সত্য অমর্যাদা দেখিতে পাইতেন তিনি সেখানে সেখানে যেখানে যেখানে সত্যের অমর্যাদা দেখিতে সেইখানে সেইখানে লালটুর স্পষ্ট বক্তা যেখানে যেখানে বন্ধুবর্গ রামদত্তের নিকট হইতে প্রতারণা পূর্বক অর্থাৎই লইবার অচিলা দেখাইত সেইখানে 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 লালটুর স্পষ্টবাদী তা আপন হইতে বাগিল হইয়া পড়িত সেইকালে তাহার মূর্তির যে বিবরণ আমরা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্তের নিকট হইতে পাইয়াছিলাম তাহা আপনাদের ধরিতেছি। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন তার মধ্যে ভাব বক্র গ্রীবা ইসান ঈষাদ উন্নত চিবুক প্রস্ফুটিত উজ্জ্বল নেত্র নাসিকারন্ধের ঈষৎ স্ফূর্তি এবং তার মুষ্টিভাত্ত অঙ্গভঙ্গি ও আধা হিন্দি তোতলামি সবগুলো মিলিয়া প্রতিপক্ষকে নির্বাক করিয়া দিতো কী সুন্দর একটা ছবি এঁকে দিয়েছেন এই ছবিটা আমরা লাট্টু মারাজের যে ছবিগুলো দেখি তার সঙ্গে ভীষণ রকমে মিলে কল্পনা করবার চেষ্টা করুন তার বক্রিবাক হাতটা তার মেঁকে গেছে তখন আর ঈষদ উন্নত চিবুক এরকম মুখটা এরকম সোজা হয়ে গেছে আর চোখগুলো যেন বিস্ফারিত হচ্ছে আর রাগের চটে নাকের এইখানে পাটাটা ফুলে যাচ্ছে বারবার হাত একেবারে একদম মুষ্টিবোদ্ধ হয়েছে এবং যখন তিনি কথা বলতেন সেই আধা বাংলা আধা হিন্দি মেশানো এতে সবগুলো মিলে তার প্রতিপক্ষকে নির্বাহ করিতে এরকম ভয়ঙ্কর চেহারা হলে তো প্রতিপক্ষ করার হবে কোন কিছু করার নেই পরবর্তীকালে লালটুর জীবনে এই বৈশিষ্ট্যগুলি অতিশয় স্পষ্ট হইয়া উঠিয়াছিল মিটে কথার তিনি বড় ভক্ত ছিলেন কিন্তু যেখানে অভিনয়ের ঔদ্ধত্ব দেখিতেন তা গ্রুপ মাতাদের মধ্যেই হোক আর সমাজ নেতাদের মধ্যেই হোক সেইখানে রূঢ় প্রতিবাদ করিতেন কপট ব্যক্তিকে তিনি ঘৃণা দেখাইতেন অথচ সরল মাতলাবিকে তিনি দিতেন ক্রমে ক্রমে আমরা সেই কথায় আসিব এই যে প্রশ্রয় কপট যে মাতলামি এই যে কপট যে সুন্দর ব্যবহার এটাকে তিনি প্রশ্রয় দিতেন না আমিও দিই না সেটা হচ্ছে কথা এটা খুব আমি দেখেছি অন্যভাবে নেবেন না শিক্ষিত সমাজ সাধুদের খানিকটা বোকা বলে মনে করে এবং তারা বুঝে উঠতে পারে না যে তাদের যে যে রকমের দৃষ্টি রকমের যে ব্যবহার এগুলো কিন্তু আমাদের চোখে খুব পরিষ্কার হয়ে আসে সেগুলো কোনো কিছু দিয়ে ঢাকা যায় না এটা লাটু মারা সেই যুগে খুব খুব কঠোর ছিলেন আমরা পূজনীয় আত্মস্থান দিকে দেখেছি যেই কেউ অন্যরকম কিছু বলতে চেতেন শেষ বয়স অব্দি অত্যন্ত শক্ত হাতে অত্যন্ত শক্তভাবে সেইগুলিকে করতেন মনে আছে একটি একটি লোকের দীক্ষা হবে স্বামী বিবেকানন্দের বাড়িতে সেইখানে আমাদের এসে আমাকে জানালো যে গণানন্দ অসুস্থ থাকার জন্য আত্মস্থানীর কাছে তাদের দীক্ষা নিতে পাঠানো হয়েছিল একজন লোককে তিনি জিজ্ঞেস করেছিলেন ভক্তদের জিজ্ঞেস করেছেন জিজ্ঞেসটা করতেন দীক্ষার সময় যে মাঝে মাঝে সব নয় এই গীতাচণ্ডী তারপরে কথামৃত মায়ের কথা পড়েছ কেন এটা রোজ জিজ্ঞাসা করতেন একদিন জিজ্ঞেস করে ফেলেছিলেন যে কি দেখে ঠাকুরের সমাধি হয়েছিল কোন পাখি দেখে ঠাকুরের সমাধি হয়েছিল ঘটকালো মেকের মধ্যে একজন বৃদ্ধ অনেকক্ষণ ধরে মাতা নাড়ছিলেন দেখে তাকে জিজ্ঞেস করলেন তুমি তো খুব মাতা নাড়ছ তুমি বলো তুমিই বলো উত্তরটা তিনি বললেন কাক আর একেবারে একদম ক্রোধে উন্মত্ত হয়ে গেছেন গুরু মুখটুকু একবারে লাল হয়ে গেছেন বলছেন মিথ্যাবাদী কাক তুমি না লিখেছ তুমি পড়েছো বইগুলো এই পড়ার পড়েছ রকম মিথ্যাচার নিয়ে তুমি ঠাকুরের মন্ত্র দীক্ষা দিতে আসো ব্রহ্মচারীরা বলছিলেন আমাকে ফিরে গিয়ে আমাদের ভয় হচ্ছিল পূজনীয় মহারাজ না ওকে ঘর থেকে বার করে দেন কিন্তু এই গরুর গুরুর করুণা ঘন মূর্তি এই দেখে তিনি একেবারে অন্যরকম হয়ে গেছিলেন কিন্তু ভীষণ রকমের কড়া ছিলেন এবং যেটা বলতে চাইতেন সেগুলো করতেন অনেকে ভক্তির আবেশে ভূতেশানন্দজি আগে পেছনে অন্যরকম আচরণ করে ফেলতেন এবং ভূতেষানন্দীকে কোন জায়গায় নিয়ে গেলে সেবকরা যেরকম মহারাজকে প্রোটেকশন দিতেন কিন্তু আমাদের বাংলার বাঘ ছিলেন আমাদের বেলুড় মাঠের বাঘ তিনি এলেন আত্মস্থানন্দ তিনি দাঁড়িয়ে থাকতেন একবারে এতটুকু মহারাজের কাউকে কাছে শুধু ঘেঁচতে দিতেন না মহারাজ বয়স হয়ে গেছিল মহারাজের স্টেপিংগুলো সবসময় ঠিকঠাক হতো না তাই ওই রকম কিছু করলে মহারাজ অস্বস্তি বোধ করতেন এবং আত্মস্থানন্দী একদম দু হাত দিয়ে সমস্ত শরীর দিয়ে তিনি ভূতে সানন্দকে রক্ষা করতে হবে তাকে অনেক সময় দুর্ব্যবহার করতেও দেখেছি সেটা খারাপ তখন খারাপ লাগলেও এখন মনে হয় সেটা খুব জরুরি আমরা নতুন অধ্যায় যাব শ্রী রামকৃষ্ণ আবির্ভাব যুগসন্ধিতে ননা ভাত তরঙ্গের ঘাত প্রতিঘাতে সামাজিক বিশৃঙ্খলা সমাজ রক্ষার্থে ভারতীয় সনাতন মূর্তির আবির্ভাব সাধকের ধি ও প্রজ্ঞা শক্তিতে ভারতের নব্য অধ্যাত্মবাদের প্রতিষ্ঠা শ্রী রামকৃষ্ণ দেবের সাধন উদ্ভাসিত ধর্মমতের প্রচার ধর্মতত্ত্বের প্রচার বিজ্ঞানবাদের সম্পূর্ণতার প্রতি সন্দেহ বৈজ্ঞানিক শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের ও পরিবর্তন এবং রামবাবুর প্রভাব এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলছেন আমরা যে সময়ের কথা বলিতেছি ধর্ম ও রাষ্ট্র জগতের দিক হইতে তাকে সন্ধিক্ষণ বলি সন্ধিক্ষণ বলিলেও অত্যক্তি হয় না তখন সবেমাত্র কোম্পানি রাজ্যের অবসান কোম্পানি রাজ্যের অবসান ঘটিয়াছে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হইয়া ভারতের জনগণ পাশ্চাত্য শিক্ষা দীক্ষা এবং আদর্শের সম্মুখীন হইয়াছে ভারতের যা কিছু কৃষ্টি সভ্যতা দর্শন বিজ্ঞান প্রভৃতি পাশ্চাত্য ভাবধারা কষ্টিপাতরে যাচাই হইতে চলিয়াছে সে হেন যুগসন্ধিতে নানা আদর্শের সংঘাতে ও নানা আন্দোলনের মাঝে বাংলার তথা ভারতের হিন্দু সমাজ লক্ষ্যহারা হইয়া বসিয়াছিল তৎকালীন চিন্তাশীল ব্যক্তিগণের অধিকাংশের মধ্যে যে প্রশ্ন জাগিয়াছিল তাহারা যে পথে চলিয়াছেন যে ধারায় জীবনযাপন করিতেছেন তাহাতে ঐহিক এবং পারলৌকিক সার্থকতা আছে কিনা তাহাতে জীবনের মুখ্য উদ্দেশ্য সফল হইতে পারে কিনা চিন্তাশীল ব্যক্তিগণ দৃষ্টিভঙ্গির মধ্যে বিভিন্নতা থাকায় তারা এই একই প্রশ্নের সমাধানে বিভিন্ন পথ নির্দেশ করি দিলেন কেহ কেহ বলিলেন সমাজতরিখানি ভারতীয় আদর্শ বন্দর হইতে নগর করা হোক কেহ কেহ বলিলেন পাশ্চাত্যে আদর্শ ভাবধারার মধ্যে যেগুলি ভালো এবং গ্রহণীয় তাহাই ভারতের সমাজের মধ্যে প্রচলিত করা হোক আবার কেহ কেহ নির্দেশ দিলেন যা কিছু পাশ্চাত্যে তাহাই ত্যাজ্য এবং যা কিছু ভারতীয় তাহাই রক্ষণীয় এইরূপ নানা লোকের নানা মত ভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন বিধানে সমাজের ক্ষীণ প্রাণ শক্তির উপর নানা অত্যাচার আরম্ভ হইয়া গেল সকলেরই উদ্দেশ্য ছিল সমাজকে ব্যাধি মুক্ত করিতে কিন্তু একই মানব দেহের দেহের সমাজ উপর সকলের চিকিৎসা প্রকারে চালু হওয়ায় সমাজে ব্যাধি দূর হওয়া দূর থাকুক তাতে অধিকতর জটিলতা আসিয়া উপস্থিত হইল এক যুগ প্রথম সিপাহী বিদ্রোহ হওয়ার পরে কোম্পানির হাত থেকে ভারতের শাসন ভাগ চলে যায় আমাদের মহারানী ভিক্টোরিয়ার কাছে মহারানী ভিক্টোরিয়া তখন ইংল্যান্ডের জীবন চলে আসে আর কি একটি সুন্দর কথা এখানে বলছেন বলছেন ভারতের যা কিছু কৃষ্টি সভ্যতা দর্শন বিজ্ঞান প্রভৃতি পাশ্চাত্য ভাবধারার কষ্টি পাথরে যাচাই হইতে চলিয়াছে ইংল্যান্ডের লোকেরা কি বলে ঠাকুরের দেখবেন মজা করে বলা আছে খপরের কাগজ কপরের কাগজ কি বলে খবরের কাগজ মজা করে বলছেন পাঁজির কথা বলছেন যে প্রিন্টিং মিডিয়া এনাতানা কথা কি বলছেন পাঁজিতে লেখা আছে বিশ আড়া জল হবে পাঁজি টিপলেও এক আড়াও পাওয়া যায় না এক এক ফোঁটাও পড়ুক অন্তত এই যে এই যে ছাপানো জিনিস এইটার অর্থে যে পাঁজির যে কথাটা তিনি বলতেন সেটা হচ্ছে আমাদের আধি আধুনিকতম বিজ্ঞান এবং এই আধুনিকতম বিজ্ঞান তাকে মান্যতা দিতে গিয়ে আমাদের যা কিছু ছিল সেগুলোকে আমাদের সবসময় ওই পাশ্চাত্য শিক্ষার ধারায় সেটাকে গোষ্ঠী পাত্রে সেটাকে যাচাই করতে হচ্ছে যদি আমরা দেখি যে হ্যাঁ এটার সঙ্গে এটা মিলছে তাহলে এটা গ্রহণযোগ্য নাহলে সেটা বর্জনযোগ্য তিন ধারার মানুষ এখানে এই সময় এসে উপস্থিত হলেন এক ধারা বলছেন যে আমাদের যেভাবে চলছি এটাকে এইভাবে আর চলা যাবে না এখন আমাদের পাশ্চাত্য দর্শন এবং ভাবধারার মধ্যে যে যে ভাবগুলো আছে সেগুলি শুধু নেওয়া উচিত নয় সেগুলি সমাজে প্রবর্তন করতে হবে দ্বিতীয় ধারার মানুষ বলছিলেন যে পাশ্চাত্যই সবটা গ্রহণ করতে হবে ভারতীয় মানে তার মধ্যে যা কিছু ভালো ভালো সেগুলো নেওয়া তার সঙ্গে নিজের গুলোকে ধরে রাখা দ্বিতীয় ধারা বললেন না না নিজের গুলোকে ধরে রাখার কিচ্ছু নেই সমস্ত কিছু পাশ্চাত্য কায়দায় হওয়া উচিত আর তৃতীয় ধারা তারা বললেন না না কোনো কিছু আমরা পাশ্চাত্যে কিছু গ্রহণ করবো না আমাদের যা কিছু আছে সেগুলোকে গ্রহণ করা এখন দেখবেন ভীষণ রকমের ঝগড়া স্থানটা শুরু হয়ে গেছে একদম ঠিক এইরকম সন্ধিক্ষণ শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ স্বামীজির কৃপা কিভাবে এই সমাজকে ব্যা পার করে নিয়ে যাবে আমরাও জানি না কিন্তু এটা নিশ্চিত এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই অবস্থার পরিবর্তন অবশ্যই আসবে সেই অবস্থার পরিবর্তন হবেই এই যারা শেষের ধর্ম শেষের জন যারা মনে করেছিলেন ব্রাহ্মণ সমাজ তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজ ব্রাহ্মণ সমাজ তারা মনে করেছিলেন যে তাদের যা কিছু ভালো সেগুলোকেই খালি রাখতে হবে এবং বাকিগুলোকে বর্জন করতে হবে এখন সেগুলোকে রাখতে গিয়ে ভীষণ রকমের গোঁড়ামিতে তারা পরিণত হয়েছিল একটি গল্পের কথা আমরা খুব উল্লেখ করে থাকি যে কারণরহিতভাবে গোঁড়ামি কীরকম আমাদের জীবনে আসে একজনের বাবার শ্রাদ্ধের সময় ছোট ছেলে দেখেছিল তার দাদুর শ্রাদ্ধের সময় তার বাবা বাড়ির বিড়ালটা খুব ঝামেলা করছিল বলে একটা দড়ি দিয়ে বিড়ালটার পায়ে দড়ি বেঁধে জানলাতে লাগিয়ে রেখেছিল কেন লাগিয়ে রেখেছিল এটা কিন্তু সে জানতে চায়নি তারপরে যখন তার বাবা মারা গেল সে ছেলে বড় হয়েছে তখন সে সারা পাড়া খুঁজে একটা বিড়াল ধরে নিয়ে এসে বিড়ালের পায়ে দড়ি দিয়ে এই জানলাতে লাগিয়ে রাখলো এবং জানলাতে লাগিয়ে রাখলো এইভাবে এই ভেবে যে তারা তাহলে ভবিষ্যতে ওই ওইটা না করলে তাদের ওই অনুষ্ঠানটা শুরু করা যাচ্ছে না যেহেতু তার বাবা রেখেছিল এই তৃতীয় ধারার মানুষ হলেন তাই তারা যুক্তিকে সম্পূর্ণ করে শুধুমাত্র অনুষ্ঠান প্রাধান্য ক্রিয়াকেই দিতে থাকলেন এবং এই অনুষ্ঠান ক্রিয়াকে প্রাধান্য দিতে যাওয়ার ফলে মানুষজন ছিটকে যেতে থাকলো এই বাকি প্রথার মানুষ তাদের সঙ্গে মিশতে থাকলো যারা মনে করেছিলেন যে এই দেশের যা কিছু ভালো সেটাকে রেখে এবং ও যা কিছু ভালো সেটাকে রেখে একটা একটা মিশ্র ধরনের জিনিসপত্রকে তৈরি করা এরা হলেন ব্রাহ্ম সমাজই আপনারা ব্রাহ্ম সমাজের উপাসনা পদ্ধতি যদি দেখেন তাহলে সেগুলো সব আমাদের উপনিষদ থেকে নেওয়া বেদ এবং উপনিষদ থেকে নেওয়া কিন্তু উপনিষদের যে এই কিন্তু উপাসনার যে মানে এই রিচুয়ালসগুলো আছে এবং তার যে অ্যাম্বিয়েন্সটা সেটা সবটাই খ্রিশ্চান চার্চ এবং মুসলিম মস্ক থেকে নেওয়া আপনারা যে কোনো ব্রাহ্ম সমাজে গেলে একবারে পরিষ্কার চোখে পড়বে আপনার যেমন মুসলমানরা অজু করে প্রার্থনা করার আগে এরকম একটা জায়গা থাকে যেখানে ওরা হাত মুখ ধোয় ঠিক তারপরে যেখানে এসে বসে চার্চে যেরকম টেবিল চেয়ারে বসার ব্যবস্থা আছে ঠিক সেরকম টেবিল চেয়ারে বসার ব্যবস্থা আছে চার্চে যেমন ফাদার এক এক জায়গা থেকে সার্বন দেয় যেহেতু মাঝখানে খ্রিস্টের কোনো একটা প্রতীক চিহ্ন থাকে হয় ক্রস থাকে নাহলে খ্রিস্ট আছেন নাহলে মেরির কোলে যিশু আছেন নানা প্রতীক চিহ্ন থাকে যেহেতু ব্রাহ্ম সমাজে কোনো প্রতীক ছিল না তাই সমাজে একদিকে এই দাঁড়াতেন ফাদার এবং মাঝখানে প্রতীকটা এখানে ওই আচার্য তিনি মাঝখানে বসতেন শ্বেত পাথরের টেবিলের ওপর বসে থাকেন এখনো শান্তিনিকেতনের উপাসনা ঘরে গেলে দেখবেন সেরকম শ্বেত পাথরের ছোট টেবিল আছে তার উপর গ্রন্থ রেখে পড়া হয় এবং যেমন খ্রিস্টান চার্চে কয়ারের দল থাকে একটানা না। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায় না ধরুন এই যে আমার এই বক্তৃতা যে হচ্ছে এই ধরুন আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে একটা বেশ ঝমঝম ঝমঝম করে গান হবে বীর সেনাপতি গলা ফাটিয়ে আমরা গাইবো তারপরে আবার সেকেন্ড রাউন্ড বলা হবে সেটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাবে একটা না এই শুকনো এই বক্তৃতা সেটা আর থাকবে না ঠিক সেই রকম কয়ের দল খ্রিস্টান চার্চে থাকে একটু করে সারমন হলো আবার কয়ের দল সমবেতভাবে আ করে গান গাইতেন এখানেও ঠিক তাই সব বিদ্যত ভালো ভালো ব্রাহ্ম সঙ্গীত রচনা করলেন এবং এক রকমভাবে যেরকম ওখানে কয়ের দল থাকে ঠিক সেরকম কয়ের দল বাদক এবং গায়কদের বসবার পৃথক জায়গা আছে আপনারা যদি দেখেন গিয়ে দেখবেন এই দ্বিতীয় ধর্মেরটাই আর তৃতীয় ধর্মের হলো যারা সম্পূর্ণভাবে মনে করেছিলেন এ দেশের এই ভালো কিছু নেই যা কিছু আছে তার পশ্চাতে তাই সবাই ধীরে 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 ক্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হতে থাকলেন অনেক ভালো ভালো খ্রিস্টান মিশনারি অনেক ভালো ভালো পরিবার থেকে ছেলেপুলেরা খ্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হতে থাকলেন আমরা আমাদের স্কুলে গিয়ে দেখেছি প্রোটেস্টান চার্চ সেখানে আওতায় আছেন সেখানে বেশিরভাগ যারা ফাদার থাকতেন প্রটেস্টান চার্চের ফাদার হয় ব্যানার্জি নাহলে ভট্টার্য মিশ্র নাহলে এই রকম সব পদবী যেগুলো একদম ব্রাহ্মণদের পদবী হয় সেখানে সেই সমস্ত চার্চের গড়াই এই সমস্ত তাদের তারা সব কনভার্টেড ক্রিশ্চান আমাদের এখন যিনি আর্চ বিশপ বিশপ ক্যানিং তার আগে যিনি ছিলেন তিনি কিন্তু এই রকম একজন যে তিনি কনভার্টেড ক্রিশ্চিয়ান যিনি কলকাতার আর্চ বিশপ ছিলেন আমাদের স্কুলে প্রাক্তনই তিনি সেই কারণে জানি এদের এই রকমই সব আমরা দেখেছি এই যে তৃতীয় ধারার এক ধরনের এলেন কিন্তু সবার ভেতরে সেই শূন্যতা যারা নিজেদের সনাতনীকে ধরে রাখার জন্য অনুষ্ঠান প্রিয় করছেন সূত্রের সঙ্গে ছাড় দিয়ে তারাও আনন্দ পাচ্ছেন না যারা সম্পূর্ণ খ্রিস্টানের অর্পণ করে দিয়েছেন নিজের পায়ে তারাও শান্তি পাচ্ছেন না এবং যারা দোয়াশলা হয়ে আছে এটাও নিয়েছি ওটাও নিয়েছি তারাও যেন নিজেদের জীবনে সামান্যতম শান্তি পাচ্ছেন না এই তিন অশান্তির মাঝখানে সেটাকে ইয়ে করার জন্য একজনের উপস্থিত হলেন তৎকালীন চিন্তাশীল ভারতীয় ব্যক্তিগণের বিধানের ফলে সমাজ স্তরে তিনটি বিভিন্ন দল তিনটি বিভিন্ন মত ও চালু করেছিলেন প্রাচীন করিয়া বলিয়া চালু করিবার চেষ্টা করিলেন তারা বাদকে আঁকড়াইয়া ধরিলেন অদৃষ্টকে জীবনের শ্রেষ্ঠ নিয়ামক বলিয়া রাষ্ট্র ও ধর্ম বিপর্যয়ে আপনাদের পুরুষ আকারহীন অনত্তমকে প্রশংসা করিতে লাগিলেন পারলৌকিক সুখভোককে তাহারা কাব্যময় করিয়া সাধারণের সম্মুখে প্রকাশ করিলেন এবং ইহালও কি দুঃখ দুর্দশাগুলিকে পরীক্ষার মানদণ্ড হিসেবে গণ্য করিতে তাতে সন্তুষ্ট থাকিতে উপদেশ দিলেন সেই যুগের একটি এই সমস্তই পণ্ডিত সমাজের কতগুলা বিধান চালু হয়ে গেল সেটা হচ্ছে বাল্য বিবাহ বাচ্চা মেয়েদের গৌরী দান এটা ছিল আগে কিন্তু এই আগেকার দিনে যেরকম এখনো পর্যন্ত উত্তর ভারতে এই জিনিসটা আছে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয় মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে তারা আবার তাদের বাড়ি ফিরে যায় তাদের বাপের বাড়িতে ফিরে যায় সেখানে সে বড় হয় এবং সে নানা রকমের শিক্ষা লাভ করতে থাকে এবং তারপরে যখন সেই মেয়ে সংসার করার উপযুক্ত হয়ে ওঠে তখন তাতে নিয়ে আসা হয় এই যে বিহার উত্তরপ্রদেশ এইসব জায়গায় গহনা প্রথা বলে মানে সেই নববধূকে নতুন অলঙ্কারে সুসজ্জিতা করিয়া তাকে ফিরে নিয়ে আসে এটা এখনো পর্যন্ত আছে। কিন্তু সেটার একটা অন্যরকম ফর্ম আমাদের দেখা গেল ন বছরের বাচ্চা হলেই সেই বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া এবং বিয়ে দেওয়ার জন্য কুলিন ব্রাহ্মণ পাওয়া যেত না সে আমাদের কপালকুণ্ডলায় আপনারা বানুজে মশাইয়ের কথা দেখেছেন তার নবকুমারের বোনের সাথে বিয়ে হয়েছিল তার তিনশো বাষট্টিটা না কতগুলি বিয়ে হয়েছিল তিনি একটি খেড়র খাতা নিয়ে তার বড় ছেলেটিকে নিয়ে ঘুরে 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 সারা বছর তার বিভিন্ন শ্বশুর বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন এবং সারা বছর পরে বউকে একবার দেখার পরে প্রচুর টাকা দাবি করতেন এবং সেই সব নিয়েই তার সংসার চলত সে মশাইয়ের গল্প আছে নবকুমারের এই আমাদের কপাল আছে সবসময় যে প্রত্যেক বছর স্বামীর সঙ্গে অভাগা মেয়েগুলি দেখা হবে তার কিন্তু নয় অনেক অভাগা মেয়ে আছিলেন যাদেরকে কোনোদিনই স্বামীর সঙ্গে দেখা হয়নি স্বামী মারা গিয়েছেন তারা বালু বিধবার জীবনযাপন করেছেন এদের জীবনটি তীব্র কষ্টকর পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় লিখেছেন কিন্তু খুব ভালো করে মেয়েদের দুঃখ একজন মাই লিখতে পারেন সেই আপনারা যদি সুবর্ণলতা প্রথমটি পড়েন প্রথম প্রতিশ্রুতি সেইখানে বিধবা কন্যাদের কি কষ্ট মানুষের বহু বিবাহ মেয়েদের মনে একটি কষ্ট এনে দেয় সব সবকটি ঘটনা লেখিকা একটু 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 করে সবার সামনে প্রকাশ করেছেন সে সে এক এক অসাধারণ গ্রন্থ এই হচ্ছে আর হলো তারা তারা বলছেন দল মুক্তি পাবে এবং সে সেই কারণে তাদেরকে ওইভাবে করা হতো আমাদের কমল কুমার মজুমদারের বোধহয় এরকম একটা লেখা ছিল যেটা নিয়ে পরবর্তীকালে সিনেমাও হয়েছিল এই বিধবা বিবাহ বিবাহ এবং যে প্রথা এই একটা দল তারা তৈরি তারা সামাজিক অপেক্ষা নিষেধ ওপর উপর জোর দিতে চাইলেন এবং যে কেহ নিষেধাত্মক কর্মগুলি সম্পাদনে দুঃসাহস দেখাইয়াছিলেন তাহাদের সমাজ হইতে বহিষ্কৃত করিয়া শাস্তি প্রদান করিতেন এটা আমাদের মাঠা ঠাকুরুন কিন্তু এই কষ্ট পেয়েছেন মাঠাকুরুন ওই জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় ব্রাহ্মণ এবং ব্রাহ্মণে এদের খাওয়া দাওয়ার আগে পরে কিছু একটা হয়েছিল তার জন্য সমাজ বৈঠক ডেকেছিল এবং ঠাকুরুনকে তারা ফাইন দিয়েছিলেন একবারে মাথা পেতে সেই ফাইন মেনে সেই ফাইন জমা দিয়েছিলেন আমাদের অনেকে মনে হতে পারে যে মাঠাকরুনটা কেমন কেন করলেন কারণ তারা কিচ্ছু ভাঙতে আসেননি তারা সবটুকুকে রেখে তার একেবারে অদল বদল করবার চেষ্টা করেছিলেন এই ছিল তাদের কথা আমাদের তাহারা সামাজিক বিধিগুলি অপেক্ষা নিষেধগুলির উপর জোর দিতে চাইলেন এবং যে কেহ নিষেধাত্মক কর্মগুলি সম্পাদনে দুঃসাহস দেখাইলেন তাহাদের সমাজ হইতে বহিষ্কৃত করিয়া শাস্তি প্রদান করিলেন এই সমাজ থেকে বহিষ্কৃত হয়ে যাবার ফলে এই বহু মানুষের যে কনভার্সন হয় ইসলামিক ধর্মিক কনভার্সন এবং এতে এর কিন্তু এই গল্প আমরা অনেক জায়গায় দেখতে পাই কপালকুণ্ডলাতেই আছে নবকুরের প্রথম স্ত্রী এই বিবি পরবর্তীকালে যার নাম বিবি হয়েছিল তিনি কিন্তু রকম ভাবে এই সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ফলে মুসলমানরা জোর করে ধর করে কলমা দিয়েছিল কিন্তু তারা সেইভাবে সেটাকে গ্রহণ করে কিন্তু সমাজ তাকে ক্ষমা করলেন না এই বাবা এবং কন্যাকে বাবাকে মাতা কামিয়ে কন্যাকে গাধার পিঠে চড়িয়ে বার করে দেওয়া হলো তখনকার দিনে ফলে তাদের পক্ষে ইসলাম ধর্মকে ধরে রাখা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না ঠিক এই কারণে এই যে এই সমস্ত গোলমালের জন্য ক্রিশ্চিয়ানিটির প্রভাব আমাদের দেশে বাড়তে থাকলো বড় বড় বাড়ির বড় বড় ছেলেরা শিক্ষিত সমাজের মানুষরা তারা যখন এই বিধানগুলো মানতেন না তখন তারা ধীরে ধীরে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হতেন তৎকালীন প্রচলিত কৌলিন্য ছুতমার্গে তাহাদের ধর্মের অঙ্গ করিয়া তুলিলেন এবং দেশাচার লোকাচারে রক্ষণশীল হওয়ায় গৌরবময় ও পৌরুষের বিষয় বলিয়া প্রচার করিতে লাগিলেন এই দলের মধ্যে তৎকালীন শাস্ত্র প্রশংসনীয় হইয়া উঠিয়াছিল এবং সম্মানজনক স্থান পাইয়াছিল তাহাদের দূরদৃষ্টির অভাব দলের মধ্যে ভাঙন ধরাইয়াছিল এবং সেই ভাঙনে অপর দুটি দল নিজেদের পুষ্ট করিতে লইয়াছিল যে বললাম এক দল ব্রাহ্ম সমাধি গেল একদল খ্রিস্টিয়ানিটিতে কনভার্টি হতে থাকলো অপর দুটি দলের মধ্যে একটি ছিল পাশ্চাত্য আদর্শ মুক্ত শিক্ষিত সমাজ এই দলের অধিকাংশ ব্যক্তি বিশ্বাস হারাইয়াছিলেন তাহাদের যা কিছু তাহাই নিকৃষ্ট এবং পাশ্চাতে যা কিছু তাহাই সর্বোৎকৃষ্ট হইয়া উঠিয়াছিল তাহারা বৈজ্ঞানিক জড়বাদকে গ্রহণ করিয়া পার্থিব ভোগবাদকে জীবনের কাম্যজ্ঞান করিতেন ভোগ পরিপন্থী ত্যাগ এবং সন্ন্যাসবাদকে অশ্রদ্ধ গ্রহণ গণ্য করিয়া আচারহীন উচ্ছৃঙ্খল তৃপ্তিকে তারা পরম আরাধ্য বলিয়া গ্রহণ করিয়াছিলেন ঐহিক স্বার্থকাতাকাই তাহাদের নিকট শ্রেষ্ঠ সাধনা বলিয়া স্বীকৃতি লাভ করিয়াছিল তৃতীয় দল পাশ্চাত্য আদর্শ মুক্ত হইল সনাতন হিন্দু ভাবধারাতে আস্থাহীন হয় নাই যদিও প্রচলিত হিন্দু ধর্মের উপর তাহাদের শ্রদ্ধা রইল না তাহারা চাইয়াছিলেন ভারত প্রচলিত হিন্দু ধর্ম এবং অনুষ্ঠানগুলি সংস্কার এবং এই অপরাধে তাহারা সমাচ্যুত হইয়াছিলেন তৎকালীন হিন্দু সমাজের যাহাদের এবং নির্দেশ নির্দেশ ছিল দিয়াছিলেন তাহাদের মধ্যে যাহারা অন্তরে বৈদিক ও ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন তারা বিভিন্ন স্থানে বিভিন্ন সমাজ স্থাপন করিয়া সনাতন হিন্দু আদর্শের প্রতি সাধারণের সচেতন করিতে প্রয়াসী হইলেন তাহাদেরই প্রচারের ফলে সমাজটির মধ্যে বিরাট আন্দোলনের সৃষ্টি হইল দ্বিতীয় দলের প্রচারে সমাজে অনাচার বিশৃঙ্খলা আনিয়াছিল এবং তৃতীয় দল প্রচারে সমাজের মধ্যে বিপ্লব আনিয়া দিল এই যে তৃতীয় দল যেটা এটা ব্রাহ্ম সমাজ এবং যারা সমাজকে সংস্কার করবার চেষ্টা করেছিলেন বিদ্যাসাগর এরা ধীরে ধীরে যেটার উপর খুব জোর দিলেন এবং ইংরেজরাও জোর দিলেন ইংরেজরা স্কুল তৈরি করেছিলেন একদল ক্লার্ক তৈরি করার জন্য একদল ক্লার্ক যারা সবসময় তাদের সেই যে তাদের যে শাসন ব্যবস্থার যে কাজ যেটার মেইন কাজ লেখাপড়ার কাজ সেই কাজটা যারা রক্ষা করবে তার জন্য ইংরেজরা স্কুলটা স্থাপন করেছিলেন কিন্তু এই সমাজ সংস্কারগণ সেই স্কুলকে নিজের আত্মমুক্তির জায়গা এনে দিয়েছেন বিজ্ঞানের চর্চাইদের মধ্যে এরা চালু করেছিলেন বিজ্ঞানকে মানুষ দেখবে মানুষ নিজেদেরকে মুক্ত করবে আকাশের মতো আর দুই হচ্ছে স্ত্রী শিক্ষা চালু করেছিলেন বিদ্যাসাগর রামমোহনের এটা স্ত্রী শিক্ষা সতীদাহ প্রথা বিলোপ এইভাবে সংস্কার করার প্রয়োজন মনে করেছিলেন এদের মধ্যে কেউ কেউ ছিলেন যেমন রাজা রামচন্দ্র দত্ত ঠাকুর পরিবারের সবাই তারা সমাজের মধ্যে একটা নতুন ওয়েব এনে দিয়েছিলেন এরা একেবারে হিন্দু ধর্মের বিরোধী ছিলেন না এরা শুধুমাত্র হিন্দু ধর্মের যেটুকু খারাপ সেটুকু সংস্কার প্রার্থনা করেছিলেন যেটা সেই সময় করে ওঠা সম্ভব হয়নি এ সংকটকালে সকলেই একজন সুচতুর কাণ্ডারির প্রয়োজনীয়তা অনুভব করিয়াছিল যিনি তৎকালে জীর্ণ সমাজ নৌকাটিকে বাঘ প্রতি বাঘ পিতণ্ডার ঝড় হইতে বাঁচাইয়া সংকীর্ণতা মলিন অভিমান তরঙ্গের ঘাত প্রতিঘাত হইতে রক্ষা করিয়া মহাসমুদ্রের অগাধ গভীরতা হইতে উদ্ধার করিয়া ভারতীয় আদর্শ ধারায় এবং জীবন বিধানের সনাতন আলোকস্তম্ভ দেখাইয়া দিতে পারেন যিনি ভগ্নতরী সংস্কার মার্জিত করিয়া পুনরায় ব্রহ্ম সাগরগামী করিয়া তুলিতে পারেন যাহা স্পর্শে নবচেতনায় হয়ে ধীরে সুস্থে সরল উঠিতে পারিবে তৎকালীন অনেকেই জানিতে বা অনুমান করিতে পারেন নাই যে তিনি আসিয়াছেন এটা আমাদের একজনের খুব প্রয়োজন বোধ হচ্ছিল একজন নেতার আমাদের প্রয়োজন কিরকম নেতা না যিনি খুব উদার হবেন সমস্ত মতকে গ্রহণ করবেন সমস্ত মতকে স্বীকৃতি দেবেন একই সঙ্গে সব মতের ভেতরে যা কিছু ভালো সেটিকে যিনি গ্রহণ করবেন ঠাকুরের যে দেখবেন যে যত পথ এটা এটা আমরা অনেকবারই বলেছি আমাদের আগেই আবিষ্কৃত ছিল এক সত্য জগৎ মিথ্যা বা একমসৎ বিপ্রা বহুধা বদন্তি সত্য এক পিপ্রা পণ্ডিতেরা তাকে নানা কথা বলে যেটা যত তত পথ হিসেবে ঠাকুরের বাণী হিসেবে প্রচারিত হয়ে থাকে এর সঙ্গে ঠাকুর যেটা আমাদের দেখিয়েছিলেন সেটা হচ্ছে প্রত্যেক সমাজে প্রত্যেক ধর্ম মতে যা কিছু ভালো সেই ভালোটিকে গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করা এবং নিজের আশপাশটিকে সমৃদ্ধ করে তোলা এ আমাদের আমরা অনেক সময় মনে করি আমরা শুধুমাত্র লেখাপড়া শিখলেই হবে আর বাকি আর কারুষ লেখাপড়া না শিখলেও চলবে এটা কিন্তু একটা খুব বিচ্ছিরি জায়গা অনেক সময় শিক্ষিত সমাজের ভেতরে এই একটা বড় একটা সমস্যার জিনিস তৈরি হয়ে গিয়েছিল শিক্ষিত সমাজ অনেক অনেক সময় অন্যের শিক্ষার ওপর সেইভাবে জোর দিতেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ যেমন নিজেকে সমৃদ্ধ করেছিলেন তেমনি অন্যদের সমৃদ্ধ করতে প্রেরণা দেন এমন প্রেরণা দেন যে তার প্রভাবে অন্যেরাও অনুপ্রাণিত হয়ে নতুন জীবন যাপন করতে পারে নাহলে তার নরেন রাখাল ইত্যাদিদের বা মাস্টামশাই বলরাম ইত্যাদিতে নিয়ে কোনো রকম কোনো এই একবদ্ধ হয়ে করার কোনো প্রয়োজন ছিল না তিনি শুধু চেয়েছিলেন দেখবেন তার অদ্ভুত প্রার্থনা মা রাম বলরাম এদেরকে একটু 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 করে শক্তি দে আমি আর বলতে পারি না এদের মধ্যে চাইছেন যাতে তাঁর এই যে উদার মতবাদ এটা যেন ধীরে ধীরে এদের অনেকের মধ্যে দিয়ে প্রচারিত হয় এবং জনমানুষের মধ্যে পরিবর্তন আসে অনেকেই চেয়েছিলেন নেতা আসুক কিন্তু কেউ বুঝে উঠতে পারছিলেন না যে নেতা এসে গেছেন এই আশাটা তার আশার কথাটা অনেকের কাছেই অজানা ছিল সেই অজানা আশার যেদিন তিনি প্রচারিত হইলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র দিব্য প্রতিভায় সেদিন হইতে তাহারাই হাতে সমাজের নেতৃত্বের ভার আসিয়া করিল। এতদিন ব্যতিগ্রস্ত সমাজ সুচিকিৎসার সন্ধান না পাইয়া ইতস্তত ছুটিতেও ছুটিতে করিতে ছিলেন। কিন্তু সেই সিদ্ধ ধর্মানন্তরির আবিষ্কার সমাজ প্রাণ আশ্বস্ত হইয়া তাহারি বিধান নতমস্তকে মানিয়ে গ্রহণ করিয়া দ্বিধা করেননি তিনি যে একজন শক্তিমান নেতা তাহার নেতৃত্বকে অস্বীকার করিবার মতো শক্তি তৎকালীন ছিলেন না তাহার দিব্য শান্ত বাণী তাহার সত্য ভাষণ তাহার অমায়িক অনিন্দ ব্যবহার তার সরস মধুর অহেতুকি প্রতি সকল প্রীতি সকল চিন্তাশীল ব্যক্তিকে সহজে আকৃষ্ট করিয়াছিল তাহারই আশেপাশে একে একে আসিলেন তৎকালীন চিন্তাশীল মনীষীগণ তিনি তাহাদিগকে বাহন করিয়া সমাজের মোড় ফিরাইয়া দিতে চাইলেন অথচ আশ্চর্য ধারায় বিপ্লব মাথা দাঁড়াইতে পারিল না এমনকি যাহারা সমাজের মধ্যে অনাচার সৃষ্টি করিয়া গর্ব অনুভব তাহাদের মনে অনুশোচনার আবির্ভাবে উক্ত গর্ববোধের তৃপ্তি অন্তর্হিত হইয়াছিল ইহা যে কেমন ভাবে সংগঠিত হইল তাহার বর্ণনা করিবার ক্ষমতা আমাদের নাই কিন্তু তাহারই আবির্ভাবের পর আমাদের সমাজের খানিকটা শান্তির আবহাওয়া পাইয়াছিলেন এবং এখনো পাইতেছি এই যুগতরঙ্গের শীর্ষ দেশে যাহারা আবির্ভাব গিয়াছিলেন তিনি ছিলেন দক্ষিণেশ্বরের সিদ্ধ বা সাধক সিদ্ধ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব তাঁর দেব বিগ্রহকে আশ্রয় তিনি তাহারি দেব বিগ্রহকে আশ্রয় করিয়া ধর্মের সনাতনী প্রকৃতির আবির্ভূত হইয়াছিলেন তাহারি বাণী নানা মনীষীকে আশ্রয় করিয়া নানা রঙ্গে নানা ভঙ্গে সমুদ্রোচ্ছ্বাসের নয় বিজ্ঞানবাদ স্বভাববাদ অনিশ্বরবাদ প্রভৃতি মানববন প্রসূত জ্ঞানবাদগুলিকে গ্রাস করিয়া লইয়াছিল তাহারই প্রজ্ঞার শাশ্বত জ্যোতিতে ধর্মের চিরন্তন সত্যের সুন্দর ও শিবমূর্তির আবির্ভাব হইয়াছিল তাহার তত্ত্ব উপলব্ধির মাঝে ফুটিয়া উঠিয়াছিল যত মত তত পথ ঈশ্বরও অনন্ত তাহার পথ অনন্ত অনন্ত মত অনন্ত পথ সব পথেই তাকে পাওয়া যায় আন্তরিক সব ধর্মের ভেতর দিয়ে তাকে পাওয়া যায় তিনি সাকারও বটে নিরাকারও বটে শ্রীরামকৃষ্ণের এই আবির্ভাব এবং তাকে জনমানুষের কাছে নিয়ে এসেছিলেন ইয়া সাছাড়া কোনো উপায় ছিল না আমাদের কেশবচন্দ্র সেনে কেশবচন্দ্রের নেতৃত্বে সমাজ চলছিল সমাজের মধ্যে একটা অদ্ভুত সংস্কার এসেছিল। কিন্তু তবু যেন একটা কোথাও বিশৃঙ্খলা ছিল কেশবের জীবনে শ্রীরামকৃষ্ণের আগমন এক অদ্ভুত একটি ব্যাপার এই সময় আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণেরই আবিষ্কার শ্রীরামকৃষ্ণের এই ধর্মকে নতুন করে দেখার এখানে অনেক কথা বলা হয় কিন্তু মাকে দেওয়া শ্রীরামকৃষ্ণের একটি উপদেশবাণী অসাধারণ এবং সেটি এত আকর্ষণীয় শ্রীরামকৃষ্ণদের বলছেন চাঁদা মামা সকলের মামা যেমন সবাই তাকে ডাকতে পারে সেইরকম ঈশ্বরও সকলের আপনার যে তাকে আন্তরিকভাবে চাইবে তার কাছে তিনি আবির্ভূত হবেন এই যে এই কথা আছে না এই যে এই সব পথ সব মত দিয়ে অনন্ত মত অনন্ত পথ সব পাথেই তাকে পাওয়া যায় এর সঙ্গে এই এগুলো যুক্ত হলে আরো ভালো হতো আবারও এছাড়া কত কি তাকে জানে ভক্তের জন্য তিনি সাকার আর জ্ঞানীর পক্ষে তিনিই নিরাকার মায়ের উদাহরণ দিচ্ছেন এক মা বাড়িতে মাছ নিয়ে এসেছেন সেই মাছের কাউকে ভাজা করে দিচ্ছেন কাউকে পলোয়া করে দিচ্ছেন কালোকে ঝোল করে দিচ্ছেন কাউকে অম্বল করে দিচ্ছেন যার পেটে যা ঈশ্বর একই কিন্তু তার প্রকাশ ভেদটি ভিন্ন তিনি ভিন্ন ভিন্ন আকারে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হয়ে থাকেন আমাদের কাছে আবার এছাড়াও তিনি আরো বলছেন তিনি আর জীব তো এক বটে একই আত্মা পূর্ণ যেমন যারই নিত্য তারই লীলা জীব ও শিবে শক্তি লইয়াই প্রভেদ এইটা হচ্ছে কথা প্রত্যেকে আমরা এক কিন্তু আমরা আমাদের শক্তির ভেতর প্রকাশ কতটা করেছি তাতেই আমাদের সকলের মধ্যে ফারাকটা হয়েছে আপনাদের মধ্যে অনেকে অধ্যাপিকা আছেন অনেকে স্কুল শিক্ষিকা আছেন অনেকে বড় ব্যবসাদার আছেন অনেকে উচ্চ চাকরি করেন অনেকে অনেক বেশি শিক্ষা লাভ করেছেন আমার তো এটা ভেবেই মজা হয় আমি বকে যাই এবং আপনারা শুধু শোনেন এই শোনার কারণটা হচ্ছে এই সময় ওদের শক্তির ভেদাভেদ হতে থাকে কোনো একটা জায়গায় কোনো শক্তির প্রকাশ হয় বলে আমরা সেটাকে গ্রহণ করতে চাই এই আমাদের শক্তির ফারাকি আমরা সবাই দেখতে একরকম কিন্তু শক্তির প্রকার ভেদে আমাদের প্রত্যেকের জীবন আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছে তাহার সাধনায় সাংখ্য বেদবাদ ও ও বেদান্তবাদের ভক্তি শক্তিবাদের হয়েছিল। তিনি নিজে জীবন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তিনি নিজে ভাগবত জীবন যাপন করিয়া তামসিক ও রাজসিক ব্যক্তিগণকে বুঝাইতে চাইয়াছিলেন যে ক্ষুদ্র আমিত্বের অহংকারকে স্বীকার করিয়া জীবন পথে চলার চেয়েও ভগবানের যন্ত্র হইয়া নিরহংকার নিরভিমান মন্ত্র লইয়া জীবনযাপন সুখ ও শান্তি এবং তৃপ্তি অধিক তাহারই সাধনা দ্বারা তিনি উদ্ভ্রান্ত মানবকুলকে দেখাইয়াছিলেন যে অধ্যাত্ম শক্তি সমূহ মানব দেহের মধ্যে ক্রিয়াশীল হইয়া সাধককে যুগপাদে ত্যাগে প্রেমে বৈরাগ্যে ঐশ্বর্যে ক্রমে জ্ঞানে ভরপুর করিতে পারে তিনি আরও দেখাইয়াছিলেন যে ধর্মনেতার মধ্যে মাৎসর্যের স্থান নেই সংকীর্ণতা স্থান নেই কুসংস্কারের স্থান নেই নেকামি বা ভণ্ডামির কোনো স্থান নেই তার জীবন সমন্বয়ের জীবন সামঞ্জস্যের জীবন নিত্য সংযুক্তের জীবন যেখানে প্রেম পবিত্রতা সত্য সরলতা সাধ্য তাহারি সাধন তাহারি শিক্ষায় সাধারণে বুঝতে পারিয়াছিল ত্যাগে ও ভোগে গৃহস্থে ও সন্ন্যাসীতে প্রভেদ কোথায় তিনি ভোগকে নিন্দা করেন নাই গৃহস্থকে ঘৃণা করেন নাই গৃহস্থ আশ্রমকে তিনি ভগবত সেবার আশ্রম বলিয়াছিলেন আবার সন্ন্যাস আশ্রমকে অনাসক্ত সেবাশ্রম রূপে গঠন করিতে আবির্ভাবে তৎকালে আসল ও পদার্থ মেকি সকলের ধরা পড়িয়াছিল অথচ তিনি কখনো কাহার দোষ দেখিতেন বা নিন্দা করিতে পারিতেন এক অদ্ভুত এক মানুষ এসেছিলেন যিনি মানুষগুলিকে বুঝিয়েছিলেন যে আমরা যদি আমাদের ক্ষুদ্র অহংকার তো আমিত্ব বোধকে যদি ত্যাগ করতে পারি তাহলে আমরা একটা শান্তি সুখের এবং তৃপ্তির জীবন যাপন করতে পারব আধ্যাত্মিক সমূহ মানব দেহের মধ্যে ক্রিয়াশীল আমরা যদি অধ্যাত্ম সত্যিকে আমাদের ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার আমাদের ভেতরে সেই অনন্ত শক্তি আমি বলে থাকি প্রদীপের কথা আমাদের প্রত্যেকের ভেতরে একটা প্রদীপ জ্বলছে এটা যখনই আমরা জানতে পারবো আমরা সেই আলোর সুবিধা নিয়ে থাকবো ধরুন আপনার ঘরে একটা এমার্জেন্সি লাইট আছে কিন্তু আপনি লোডশেডিং হলে কিছুই অন্ধকারের মধ্যে বসে থাকতে যতক্ষণ না পর্যন্ত জেনারেটার চলছে এবং আলো আসছে কিন্তু আপনার কাছে আপনি যদি জানেন আপনার বালিশের পাশেই আপনার যে জিনিসটা রাখা আছে সেটা একটা এমার্জেন্সি ল্যাম্প তাহলে যে মুহূর্তে লোডশেডিং হবে সেই মুহূর্তে সেটাকে জ্বালিয়ে আপনার অন্ধকার ঘরকে আলোকিত করতে পারেন অধ্যাত্মবাদের গ্রহণটাও তাই আমার ভেতরে যে প্রদীপটা জ্বলছে সেইটা সম্পর্কে সম্ভব ধারণা বলছেন যে এই যে আমাদের প্রত্যেকের ভেতরে একটা প্রদীপ আছে সেই প্রদীপের আলোয় অনেকখানি আলোকিত হয় এটা আমরা 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 জানি কিন্তু যতক্ষণ না না পর্যন্ত পর্যন্ত জানতে ততক্ষণ এর সুবিধাটি গ্রহণ করতে পারি এই এটা আমাদের যখনই আমাদের আধ্যাত্মিক শক্তি সমূহ আমাদের মধ্যে ক্রিয়াশীল হয় তখন আমরা এই কতগুলো জিনিসে বুঝতে পারি এক হচ্ছে ত্যাগ দুই হচ্ছে প্রেম তিন হচ্ছে বৈরাগ্য চার হচ্ছে ঐশ্বর্য কর্ম জ্ঞানে ভরপুর হয়ে থাকতে পারি এগুলো আমাদের আধ্যাত্মিক সম্পদ এই আধ্যাত্মিক সম্পদগুলো আমাদের কাছে আসে আমরা যখন নিজেরা এই আধ্যাত্মিক সম্পদে স্থিতিশীল হয়ে যাই তারপরে বলছেন তিনি আরও দেখাইয়াছিলেন ধর্ম নেতার মধ্যে কেমন হবে নেতা যিনি মানুষকে পরিচালনা করবেন মানুষকে এগিয়ে নিয়ে যাবেন কেমন হবে নেতা ধর্ম নেতার মধ্যে মাতসর্যের স্থান নেই সংকীর্ণতা স্থান নেই কুসংস্কারের স্থান নেই ন্যাকামি ও স্থান নেই এটা হচ্ছে খুব প্রয়োজনীয় যারা নেতৃত্ব দেবে যারা অন্যের কাছে বলে বেড়ায় সেদিনকে দেখছিলাম এক জায়গায় গিয়েছিলাম সে আমাদের বধহজম হয়ে যাওয়া ভক্তদের আমাদের ভক্তদের অনেক সময় বধহযম হয়ে যায় বেশি পাঠ শুনতে শুনতে বেশি ইয়ে চর্চা করতে করতে বধহজম হয়ে যায় তখন তাদের মধ্যেও ইচ্ছা হয় যে তারাও কিছু একটু করি একজন আমায় জিজ্ঞেস করছেন ভগবানকে কি পাবো তখন তিনি আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ পাবেন তবে একটু আন্তরিক হতে হবে তাহলেই পাবেন এটা ঠাকুর বলে গেছেন সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন যে না না শুধুমাত্র পেলে হবে এটাকে চর্চা করতে হবে নতুন কিছু আমি শুনলাম প্রথমবার আবার খানিকবার আরিত্য জিজ্ঞেস করেছেন মহারাজ আজকে এত ভালো শুনলাম একজন সঙ্গে সঙ্গে তিনি বলছেন শুধু ভালো শুনলে হবে না ওটাকে জীবনে প্রয়োগ করতে হবে এই আমাদের বধ হজম হয়ে যায় এই বধ হজম হওয়াটা আমি জানি এটা জানানোর জন্য আমাদের এত জানানোর ব্যাপার থাকে আমাকে একজন বলেছিলেন জানো তাতে ক্ষতি নেই কিন্তু জানতে জানতে জানো আর হয়ে যাবে না আমরা অনেক সময় এইরকম আচরণ করে ফেলি এটা আমাদের একটুখানি সংকীর্ণতা যে নেতা হবে তার পক্ষে এগুলো থাকার কথা নয় কুসংস্কারের স্থান নেই নাকামি স্থানে নাকামি মানে সোবাজি হুদেশ আজকেই কথা হচ্ছিল একজন তার অনেক অর্থ আছে তিনি ছেঁড়া পাঞ্জাবি পরে থাকেন এতারে উলিকটের গেঞ্জিটা চিহ্ন কিন্তু লোকে বলছে যে টাকা নাকি তার বাড়িতে পোকায় কাটে এত টাকা আছে তা সেই আমি সে বলছিলাম যে ভূতেশানজি মাঝে তিনি আশ্রিত ভূতেশানন্দ যে দীক্ষা দেওয়ার পরে পাঁচটি কথা বলতেন তার মধ্যে একটি জিনিস বলতেন যে শোবাজি করবে না কখনো শো করবে না এই যে ভূতেষানন্দে যেটা খুব জোর দিতেন শোবাজি চলবে না দুটো জিনিসে আমার আছে এটা শো করা চলবে না আমার নেই এটা শো করা চলবে না দুটোই কোন রকম শো চলবে না এই শোবাজিটা তিনি বারণ করতেন একদম এই পরিষ্কার এই শব্দটা বলতেন লোক দেখানো জিনিস ভালো নয় আমার আছে দেখাবে না আমার নেই এটাও দেখাবে না এইটা হচ্ছে কথা আর ধর্মনেতার জীবনে সমন্বয়ের জীবন সামঞ্জস্যের জীবন নিত্য সংযুক্তের জীবন এটা হচ্ছে কথা সেইখানে সাধনের পদ্ধতি হচ্ছে প্রেম পবিত্রতা সত্য সরলতা এবং এই এই চারটে জিনিসের যদি আমরা সাধন করতে পারি প্রেম পবিত্রতা সত্য সরলতা তাহলে আমাদের জীবন এগিয়ে যাবে হুড় করে এগিয়ে যাবে থামবে না প্রেম কি করে প্রেম অন্যের সঙ্গে একের সাথে আরেকজনের সংযুক্ত করে প্রেম এই কাজটা করে ভালোবাসা একজনের সাথে আরেকজনকে যুক্ত করে আর পবিত্রতা করে আমাদের ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় এনে দাঁড় করায় আর সরলতা সত্য হচ্ছে আমাদের জীবনকে একটা স্ট্রাকচার দেয় একটা আকার দেয় আর সরলতা হচ্ছে এই যে আমাদের শরীরের যে গ্ল্যামার সেই সরলতাটা আমাদের ভেতরে একটা নতুন গ্ল্যামার একটা নতুন ছবি আমাদের কাছে পরিবেশন করে শ্রী ভগবানের কাছে প্রার্থনা যে তার দিব্য জীবন আমরা যেন সাধন করতে পারি আমরা যেন তার সেই ত্যাগ প্রেম বৈরাগ্য ঐশ্বর্য এবং কর্মে জ্ঞানে যেন ভরপুর থাকতে পারি আমরা যেন একটা উন্নততর জীবনযাপন করতে পারি এবং তার তাকে পাওয়ার জন্য যে চারটি জিনিস প্রেম প্রেম পবিত্রতা সত্য সরলতা এগুলোকে যেন গ্রহণ করতে পারি শ্রী ভগবানের কৃপা হলে আমরা আগামী দিন আবার এই বিষয় নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্ত ওম প্রণতা দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষাম দিয়ে লোকানা বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু